Srutis Audiobook presents Nostonir, Rabindranath Tagore. Bhupathi kaj koribar konoi dorkar chilo na. Tahar taka jotheshto chilo ebong deshtao gorom. Kintu groho boshoto tini kajer lok hoiya jonmogrohon koriyachilen. Ei jonno তাহাকে একটা ইংরেজি খবরের কাগজ বাহির করিতে হইল। ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করিতে হয় নাই। ছেলেবেলা হইতে তাহার ইংরেজি লিখিবার এবং বক্তৃতা দিবার অনেক শখ ছিল। কোনো প্রকার প্রয়োজন না থাকিলেও ইংরেজি খবরের কাগজে তিনি চিঠি লিখিতেন এবং বক্তব্য না থাকিলেও সভাস্থলে দু কথা না বলিয়া ছাড়িতেন না। তাহার মতে ধনী লোককে দলে পাইবার জন্য রাষ্ট্রনৈতিক দলপতির অজস্র স্তুতিবাদ করতে নিজেই ইংরেজি রচনাশক্তি সম্বন্ধে তাহার ধারণা যথেষ্ট পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। অবশেষে তাহার উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায়ে হতোদ্যম হইয়া ভগিনীপতিকে কহিল, ভূপতি, তুমি একটা ইংরেজি খবরের কাগজ বাহির করো, তোমার যেরকম অসাধারণ, ইত্যাদি ইত্যাদি। ভূপতি উৎসাহিত হইয়া উঠিল। পরের কাগজে পত্র প্রকাশ করিয়া গৌরব নাই, নিজেকে কাগজের স্বাধীন কলমটাকে পুরো দমে ছুটাইতে পারিবে। শ্যালককে সহকারী করিয়া নিতান্ত অল্প বয়সে ভূপতি সম্পাদকের গদিতে আরোহণ করিল। অল্প বয়সে সম্পাদকীর নেশা এবং রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করিয়া ধরে। ভূপতিকে মাতাইয়া তুলিবার লোকও ছিল অনেক। এইরূপে সে যতদিন কাগজ লইয়া ভোর হইয়াছিল ততদিনে তাহার বালিকা বধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ভারত গভর্নমেন্টের সীমান্ত নীতি ক্রমশ স্ফীত হইয়া সংযমের বন্ধন বিদীর্ণ করিবার দিকে যাইতেছে, ইহাই তাহার প্রধান লক্ষ্যের বিষয় ছিল। ধনী গৃহে চারুলতার কোনো কর্মই ছিল না। ফলপরিণামহীন ফুলের মতন পরিপূর্ণ অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টা শূন্য। দীর্ঘদিন রাত্রির একমাত্র কাজ ছিল, তাহার কোনো অভাবই ছিল না। এমন অবস্থায় সুযোগ পাইলে বধূ স্বামীকে লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া থাকে। দাম্পত্যলীলার সীমান্ত নীতি সংসারের সমস্ত সীমা লঙ্ঘন করিয়া সময় হইতে অসময়ে এবং বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়। চারুলতা সেই সুযোগই ছিল না। কাগজের আবরণ ভেদ করিয়া স্বামীকে অধিকার করা তাহার পক্ষে দুরূহ হইয়াছিল। যুবতী স্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া কোনো আত্মীয়া তাহাকে ভৎসনা করিলে ভূপতি একেবারে সচেতন হইয়া কহিল, তাই তো, চারুর একজন কেউ সঙ্গিনী তো থাকা উচিত, ও বেচারার কিছুই করিবার নাই। শ্যালক উমাপতিকে কহিল, তোমার স্ত্রীকে আমাদের এখানে আনিয়ে রাখো না, সমবয়সী স্ত্রীলোক কেহ কাছে নাই, চারু নিশ্চয় ভারী ফাঁকা ঠেকে। স্ত্রী সঙ্গের অভাবই চারুর পক্ষে অত্যন্ত শোকাবহ। সম্পাদক এসব বুঝিল এবং শ্যালক যায়া মন্দাকিনীকে বাড়িতে আনিয়া সে নিশ্চিন্ত হইল। যে সময়ে স্বামী স্ত্রী প্রেমোন্মেষে প্রথম অরণ্য লোকে পরস্পরের কাছে অপরূপ মহিমায় চির নতুন বলিয়া প্রতিভাত হয়, দাম্পত্যে সেই স্বর্ণ প্রভামণ্ডিত প্রত্যুষকাল অচেতন অবস্থায় কখন যে অতীত হইয়া গেল কেহ জানিতেই পারিল না। নতুনত্ব স্বাদ না পাইয়া উভয়ে উভয়ের কাছে পুরাতন এবং পরিচিত অভ্যস্ত হইয়া গেল। লেখাপড়ার দিকে চারুলতার একটা স্বাভাবিক ঝোঁক ছিল বলিয়া তাহার দিনগুলো অত্যন্ত বোঝা হইয়া ওঠে নাই। সে নিজের চেষ্টায় নানা কৌশলে পরিবার বন্দোবস্ত করিয়া লইয়াছিল। ভূপতির পিষ্টুত ভাই অমল থার্ড ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। তাহাকে প্রায়ই হোটেলে খাইবার খড়কি এবং ইংরেজি সাহিত্য গ্রন্থ কিনিবার খরচা যোগাইতে হইত। অমল মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইত বটে, সেই যোগ্য সমাধায় ভার গুরুদক্ষিণাস্বরূপ চারুলতা নিজেই গ্রহণ করিত। ভূপতি চারুলতার প্রতি কোনো দাবি করিত না, কিন্তু সামান্য একটু পড়াইয়া পিস্তুত ভাই অমলের দাবির অন্তই ছিল না।
তাহা লইয়া চারুলতা প্রায়ই মাঝে মাঝে কৃত্রিম কোপ এবং বিদ্রোহ প্রকাশ করিত। কিন্তু কোনো একটা লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তাহার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। অমল কহিল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজ অন্তপুরের খাস হাতের বুননি কার্পেটের জুতো পরে আসে। আমার তো সহ্য হয় না, একজোড়া কার্পেটের জুতো চাই, নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করতে পারছি না যে। ছাড়ু, হ্যাঁ থাবই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করি আর কি, মরি, দাম দিচ্ছি, বাজার থেকে কিনে নাও গে, যাও। অমল বলিল, সেটি তো হচ্ছে না, চারু জুতা সেলাই করিতে জানে না এবং অমলের কাছে সে কথা স্বীকার করিতেও চায় না। কিন্তু তাহার কাছে কেহ কিছু চায় না, অমলই তো চায়। সংসারে সেই একমাত্র প্রার্থীর প্রার্থনা রক্ষা করিতে না পারিয়া সে থাকিতে পারে না। অমল যে সময় কলেজে যাইত সেই সময় সে লুকাইয়া বহু যত্নে কার্পেটের সেলাই শিখিতে লাগিল এবং অমল নিজে যখন তাহার জুতার দরবার সম্পূর্ণ ভুলিতে বসিয়াছে এমন সময় একদিন সন্ধ্যাবেলায় চারু তাহাকে নিমন্ত্রণ করিল। গ্রীষ্মের সময় ছাদের উপর আসন করিয়া অমলের আহারের জায়গা করা হইয়াছে। বালিউরিয়া পরিবার ভয়ে পিতলের ঢাকনায় থালা ঢাকিয়া রহিয়াছে। অমল কলেজের বেশ পরিত্যাগ করিয়া মুখ ধুইয়া ফিট ফাট হইয়া আসিয়া উপস্থিত হইল। অমল আসনে বসিয়া ঢাকনা খুলিল, দেখিল থালায় একজোড়া নতুন বাঁধানো পশমের জুতা সাজানো রইয়াছে। চারুলতা উচ্চস্বরে হাসিয়া উঠিল। জুতা পাইয়া অমলের আশা আরও বাড়িয়া উঠিল। এখন গলাবন্ধ চাই, রেশমের রুমালে ফুলকাটা পার সেলাই করিয়া দিতে হইবে, তাহার বাহিরে ঘরে পরিবার বড় কেদারার তেলের দাগ নিবারণের জন্য একটা কাজ করা আবরণ আবশ্যক, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকবারই চারুলতা আপত্তি প্রকাশ করিয়া কলহ করে এবং প্রত্যেকবারই বহু যত্নে এবং স্নেহে সৌখিন অমলের শখ মিটাইয়া দেয়। অমল মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বৌঠান কতদূর হইল? চারুলতা মিথ্যা করিয়া বলে, কিচ্ছু হয়নি। কখনো বলে, সে আমার মনেই ছিল না। কিন্তু অমল তো ছাড়িবার পাত্র নহে, প্রতিদিন স্মরণ করাইয়া দেয় এবং আবদার করে। নাছোড়বান্ধা অমলে সেই সকল উপদ্রব উদ্রেক করাইয়া দিবার জন্যই চারু ঔদাসীন্য প্রকাশ করিয়া বিরোধের সৃষ্টি করে এবং হঠাৎ একদিন তাহার প্রার্থনা পূরণ করিয়া দিল কৌতুক দেখে। ধনী সংসার চারুকে আর কাহারও জন্য কিছুই করিতে হয় না, কেবল অমল তাহাকে কাজ না করাইয়াই ছাড়ে না। এই সকল ছোটখাটো শখের খাটনিতেই তাহার হৃদয় বৃত্তির চর্চা এবং চরিতার্থতা হইত। ভূপতির অন্তপুরে যে একখণ্ড জমি পড়িয়াছিল তাহাকে বাগান বলিলে অনেকটা উত্তুক্তি করা হয়। সেই বাগানের প্রধান ধন সম্পত্তি ছিল একটা বিলাতি আমড়া গাছ। এই ভূখণ্ডের উন্নতি সাধনের জন্য চারু এবং অমলের মধ্যে একটা কমিটি বসিয়াছে। উভয়ে মিলিয়া কিছুদিন হইতে ছবি আঁকিয়া প্ল্যান করিয়া মহা উৎসাহে এই জমিটার উপরে একটা বাগানের কল্পনা ফলাও করিয়া তুলিয়াছে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালে রাজকন্যার মতন তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। কিন্তু চারু কহিল, আর ওই পশ্চিমের কোনটাতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল, আরেকটি ছোটখাটো ঝিলের মতন করতে হবে, তাতে হাঁস চড়বে। চারু সে প্রস্তাবে উৎসাহিত হইয়া কহিল, আর তাতে নীল পদ্ম দেব, আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ আছে। অমল কহিল, সেই ঝিলের উপর একটি শাঁকও বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে একটি বেশ ছোট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজ লইয়া রুল কাটিয়া কম্পাস ধরিয়া মহা আড়ম্বরে বাগানের একটা ম্যাপ আঁকিল। উভয়ে মিলিয়া দিনে দিনে কল্পনার সংশোধন পরিবর্তন করিতে করিতে বিশ পঁচিশখানা নতুন ম্যাপ আঁকা হইল। ম্যাপ খাড়া হইলে কত খরচ হইতে পারে তাহার একটি এস্টিমেট তৈরি করতে লাগিল। প্রথমে সংকল্প ছিল চারু নিজের বরাদ্দ মাসহারা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া তুলিবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইতেছে তাহা চাহিয়াই দেখে না,
বাগান তৈরি হইলে তাহাকে সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দিবে। সে মনে করিবে আলাদিনের প্রদীপের সাহায্যে জাপান দেশ হইতে একটা আস্ত বাগান তুলিয়া নিয়ে আসা হইয়াছে। এই বইয়ের পরবর্তী অংশ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে www.srutis.com এ।